নমস্কার বন্ধুরা, জব জিনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। কি বলা হয়েছে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন, অবশেষে সরকারি কর্মীদের 18 মাসের বকেয়া দিতে রাজি, মামলা ও অনশনের মাঝেই কিছুটা দাবি পূরণ। এই হেডলাইনেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি জনস্বার্থে অবশ্যই লাইক করে অনেক শেয়ার করে দিন। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। অবশেষে সরকারি কর্মীদের 18 মাসের বকেয়া দিতে রাজি, মামলা ও অনশনের মাঝেই কিছুটা দাবি পূরণ। বকেয়া ডিএ নিয়ে সরকারি কর্মীদের বড় খবর। আর কিছু দিনের মধ্যে ভাগ্য ফিরতে চলেছে কেন্দ্র সরকারের কর্মচারী ও পেনশনারভোগীদের, কেননা কেন্দ্র কর্মচারী ও পেনশনারভোগীদের যে 18 মাসের ডিএ বকেয়া রয়েছে তা নিয়ে একটি নতুন আপডেট উঠে এসেছে। জানা যাচ্ছে খুব শীঘ্রই কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে। বকেয়া মহার্ঘ ভাতা অনুযায়ী 2020-21 ডিএ বাড়ালে কেন্দ্রীয় কর্মীদের বেতন অনেকটা বাড়বে বলে মনে করা হচ্ছে। বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া নিয়ে ভারতীয় মজদুর সংগঠনের সাধারণ সম্পাদক মুকেশ সিং গত 20শে জানুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের একটি চিঠি লিখেছেন। এই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারভোগীরা 18 মাস ধরে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান না করা নিয়ে উদ্বিগ্ন। কর্মীরা কোভিড-19 মহামারী সময়ে তৈরি হওয়া চ্যালেঞ্জের ফলে অর্থনৈতিক বিঘ্নগুলি পুরোপুরি বুঝতে পেরেছেন। এ কারণে 2020-21 অর্থবর্ষে মহার্ঘ ভাতা ও মহার্ঘ ভাতা ত্রাণের 3টি কিস্তি বন্ধ হয়ে যায়, তবে এরপর থেকে দেশের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি চিঠিতে আরও লিখেছেন যে সরকারের মনে রাখতে হবে করোনাকালে চ্যালেঞ্জিং সময়ে সব সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মীরা অবদান রেখেছেন। সকলের অবিচলিত নিষ্ঠা কঠোর পরিশ্রমের কারণে দেশের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে। ফলে এই সময়ে সরকারের এখন 18 মাসের বকেয়া ডিএ প্রদান করা উচিত। কেন্দ্র সরকারের কোভিড-19 সময় ডিএ বন্ধ করে এখানে প্রায় 34,402 কোটি টাকা সাশ্রয় করেছিল। তবে সরকারের কাছে বারবার 18 মাসের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার আবেদন জানানো হলে তা নাকচ করে দেয় কেন্দ্র। শুধু বকেয়া ডিএ নয়, পুরনো পেনশন সিস্টেম চালু করা নিয়েও একাধিকবার আবেদন জানানো হয়েছে। এদিকে সামনেই লোকসভা ভোট, তাই মনে করা হচ্ছে কেন্দ্র যদি 18 মাসের বকেয়া মিটিয়ে দেয় তাহলে এক ধাক্কায় কর্মচারীদের বেতন অনেকটাই বাড়বে। এর ফলে কর্মীদের মনোবল বাড়বে। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীর ইঙ্গিত দিয়েছেন যে 2020-21 আর্থিক বর্ষের বকেয়া মেটানো সম্ভব নয়। তবে আরও একটি তথ্য সামনে আসছে যে জানুয়ারির পর কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা আরও 4% বাড়িয়ে 50% হতে পারে। যদি এটা সত্যি হয় তাহলে কপাল খুলবে কর্মীদের।